সেফ এনভাইরনমেন্ট এন্ড সেফ গ্রীন বার্তা লৈ সাইকেলেরে কেদারনাথলৈ তীর্থযাত্রা আরম্ভ করিলে করিমগঞ্জৰ নীলামবাজারৰ এজন উদ্যমী যুবক দিবেন্দু মালাকারে। 2611 কিলোমিটার পথ সাইকেলেরে অতিক্রম করিবতেও তীর্থযাত্রী যুবক দিব্যেন্দুর এই ভ্রমণের মূল উদ্দেশ্য হয়েছে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বাবে পরিবেশ আর সেউজ বচাওক বার্তা প্রচার করা। উত্তরাখণ্ডর গন্তব্যস্থান কেদারনাথ পার পিছত তেও সাইকেলেরে 2611 কিলোমিটার ঘুরি আসব, অর্থাৎ এই সাইকেলেরে মুঠ 5222 কিলোমিটার যাত্রা করব। যুবকজনের ভ্রমণ সঙ্গী সাইকেলখনত পরিবেশ আর সেউজীয়া প্রচারের পোস্টার লগতে ভারতীয় জাতীয় পতাকাও আছে। দীর্ঘদিন ধরে কেদারনাথ ভ্রমণ করার হেঁপাহ মনতে রই গৈছিল দিব্যেন্দুর। সেই ইচ্ছা পূরণের বাবে তেও সাইকেলেরে উত্তরাখণ্ডর কেদারনাথলৈ রওনা হয় আর দেশ আর জাতির কল্যাণের বাবে সেফ এনভাইরনমেন্ট এন্ড সেফ গ্রীন অভিযানের পরিকল্পনায় তীর্থযাত্রী সকলক আকর্ষণ করিব। প্রায় 5 বছর আগে গেছিলাম একবার হরিদ্বার ঋষিকেশ পর্যন্ত বাই রোড। তো আমার ইচ্ছা আছিল যে কেদারনাথ যাবার লাগিয়া, কিন্তু কেদারনাথ তখন কোনো টাইমের অভাবে আমার যাইতে পারছি না। হঠাৎ কয়েকদিন থেকে আমার মনে মনে ইচ্ছা যে আমি যাইতাম, কিন্তু কিছু অসুবিধা লাগে বাইরে পারলাম। এক মাস আগ থেকে পুরা প্ল্যানিংটা করছি, এক মাস আগ থেকে প্ল্যানিং করে আজকে পাইলে আমি বাইর হয়েছি। আমার মেইন উদ্দেশ্য হইল কি সেফ এনভায়রনমেন্ট অ্যান্ড সেফ গ্রিন, মতলব আমরা গাছপালাগুলো যদি লাগাই, গাছপালাগুলো না কাটি তাহলে বহুত আমরা লাগে ভালো হইব। কারণ আমরা যেগুলো গ্যাস ইয়ে করি গ্রহণ করি এটা হইল কি অক্সিজেন, আর যেগুলো আমরা সারি এটা হইল কি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্যাসটা হইল কি গাছ থাকলে গাছে কার্বন ডাই অক্সাইডগুলো গ্যাসগুলো নেই, সেটার লাগি গাছ আমরা দরকার, পরিবেশ গ্রিন দরকার, এটা লাগে, এটা আমার মেইন।